আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম আরও একটি সেশানে আজকে আমি আলোচনা করবো বায়োস্টার্টের থার্ড সেশান স্যাম্পলিং আমাদের রিসার্চে স্যাম্পলিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পপুলেশান এবং স্যাম্পল নিয়ে ডিসকাস করেছি স্যাম্পলিং ফ্রেম নিয়ে ডিসকাস করেছি আজকে থেকে শুরু করব স্যাম্পলিং টেকনিক এরপরে আলোচনা করব স্যাম্পল সাইজ তারপর কোশিনিয়ার ডেটা কালেকশন ডেটা বেস ডেটা ক্ষেত্রে বিভিন্ন রকম যে স্টাডি ডিজাইন সিম্পল ক্রস সেকশন কোহ আর সিটি এবং আর সিটির মধ্যে অনেক রকম ভাগ আছে সবগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করব তো আজকে স্যাম্পলিং টেকনিকের শুধু একটা আলোচনা করব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি এবং এক্সেলে কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব আমরা জানি স্যাম্পলিং টেকনিক দুই প্রকার স্যাম্পলিং নন স্যাম্পলিং তো মধ্যে কয়েকটা ভাগ আছে নন মধ্যে কয়েকটা ভাগ আছে এগুলো আলোচনা করব না আমি একটা করে আজকে আলোচনা করবেন স্যাম্পলিং তারপরে সিস্টেমেটিক স্যাম্পলিং স্ট্যাটিফাইড স্যাম্পলিং এভাবে ওয়ান বাই ওয়ান আলোচনা করব তো আমরা জানি যে স্যাম্পলিং দুই প্রকার শ্যাম্প স্যাম্পলিং নন প্রবাবলিটি স্যাম্পলিং প্রবাবালিটি স্যাম্পলিং হচ্ছে যখন প্রত্যেকটা অবজারভেশন আসার একটা চান্স থাকবে তখন তাকে আমরা প্রোবাবিলিটি বলি আর নন প্রোবাবিলিটি বলি যখন এই প্রত্যেকটা স্যাম মানে অবজারভেশন আসার কোনো চান্স থাকবে না তখন আমরা তাকে নন প্রবাবিলিটি বলি ডিটেল ওয়ান বাই ওয়ান আলোচনা করবো তা আশিস স্যাম্পলিংটা কি এটা আগে আলোচনা করবো স্যাম্পলিংটা হচ্ছে একটা পপুলেশান থেকে আমাদের যে রিসার্চ রিসার্চি বা রিসার্চ ভিত্তি করে একটা সাবসেট যেটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে এটা আমি কিভাবে ড্র করব এই টেকনিকের নাম হচ্ছে স্যাম্পলিং আমরা পুরো পপুলেশনে কাজ করতে পারি না এই জন্য আমাদের স্যাম্পলিং টেকনিকের প্রয়োজন হয় এবং স্যাম্পল ড্র করার জন্য আমাদের দরকার একটা পপুলেশন ডিফাইন পপুলেশন অলরেডি আলোচনা করছি একটা স্যাম্পল এটাও আলোচনা করেছি এরপর আমাদের স্যাম্পলিং ফ্রেম এটা আলোচনা করা হয়েছে যে স্যাম্পলিং ফ্রেম ছাড়া স্যাম্পল ড্র করা ইম্পসিবল এরপর স্যাম্পলিং বায়াস স্যাম্পল সাইজ এইগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে আজকে আলোচনা করব যে স্যাম্পলিং এর টাইপ এবং সবগুলো ডিসকাশন করব না কিন্তু আজকে শুধু ডিসকাস করব শুধুমাত্র সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তো চলুন আমরা যাই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি যদি আগে বুঝি প্রোবাবিলিটি স্যাম্পলিং এ প্রোবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি যখন প্রত্যেকটা অবজারভেশন প্রত্যেকটা এলিমেন্ট আসার একটা চান্স থাকে এটা হচ্ছে আমাদের প্রোবাবিলিটি স্যাম্পলিং আর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যখন চান্সটা ইকুয়াল হয় অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশনের একটা ইকুয়াল চান্স আছে তখন তাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলি আমরা সাধারণত এটা র্যান্ডম নাম্বারে করি অথবা কম্পিউটার জেনারেট র্যান্ডম নাম্বারে করি অথবা লটারির মাধ্যমে করি এবং এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর স্যাম্পলিং ফ্রেম মাস্ট যদি আমরা স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে না পারি তখন আমরা অন্য কোনো স্যাম্পলিংয়ে যাব তবে যদি আমরা কেউ শ্যাম্পলিং ফ্রেম করতে সিম্পল নারুম স্যাম্পলিং ড্র করতে চাই অর্থাৎ স্যাম্পল ড্র করার জন্য আমরা সিম্পল নারুম স্যাম্পলিং অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ডিফাইন্ড স্যাম্পলিং ফ্রেম লাগবে তো স্যাম্পলিং ফ্রেম কি আমি প্রিভিয়াস সেশনে আলোচনা করেছি ওটা একটু দেখে নেবেন আদারওয়াইজ মানে এটা বোঝা খুব কঠিন স্যাম্পলিং ফ্রেম ছাড়া বোঝা খুবই কঠিন বলুন আমরা থিওরিটিক্যাল পার্ট আর আলোচনা না করে আমরা যাই প্র্যাকটিক্যাল সরাসরি প্র্যাকটিকাল জানাবো কিভাবে আমরা এমএস এক্সেলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ড্র করতে পারি এই হচ্ছে আমাদের এক্সেল শিট আমাদের এইভাবে একটা স্যাম্পলিং ফ্রেম অর্থাৎ আমাদের যে পপুলেশন বেসড অন ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ভিত্তিক আমরা একটা স্ক্রিনিং করব স্ক্রিনিং করে ওই পপুলেশনের সকল এলিমেন্টকে আমি নিয়ে তো স্যাম্পলিং ফ্রেম হচ্ছে কি একটা স্যাম্পলিং পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টকে আমি সিরিয়াল নাম্বার দ্বারা সাজাবো যেখানে আমার একটা নাম থাকবে এরপর অ্যাড্রেস থাকবে অর্থাৎ আমি যদি লটারির মাধ্যমে একটা অবজারভেশন পেয়ে যায় তাহলে আমি যাতে ওই জায়গাতে গিয়ে ডাটা কালেকশন করে নিয়ে আসতে পারি অর্থাৎ স্যাম্পলিং ফ্রেমে আমাদের একটা এমন একটা ইনফরমেশন যে ইনফরমেশনের মাধ্যমে আমি সহজেই ওই এলিমেন্টকে চিনতে পারব তো এটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম এটা আমাদের তৈরি হবে ডাটা স্ক্রিনিং করার সময় পপুলেশন থেকে আমরা এইভাবে করার পরে লাস্টে একটা আমি র্যান্ডম নাম্বার নামে একটা আমি ঘর করব ঘর এটা ফ্রিজ করে রাখি একটু আমি অলরেডি ফ্রিজ কীভাবে করতে হয় দেখাইছি এর আগে ফ্রিজ করে রাখি ফার্স্ট ফ্রিজ করে রাখি এটা আমি যত স্ক্রল করি এটা চলে আসবেন এখন আমাদের যে কাজটা হচ্ছে যতটুকু আমরা সবগুলো আমি সিলেক্ট করব সিলেক্ট করে সিলেক্ট করে এখানে দেখুন ইনসার্ট নামে একটা অপশন আছে এখানে টেবিল এর টেবিলের ওপর ক্লিক করবো এইটা সিলেক্ট হয়ে গেল এখন ওকে এই দেখুন হয়ে গেছে ওকে হয়ে গেছে তাহলে আমার যেইটুক আমি এখানে আমাদের পপুলেশন সাইজ ধরুন বিশটা আমি এটা যেহেতু উদাহরণ এই বিশটা হচ্ছে আমার পপুলেশন সাইজ এই বিশটা থেকে আমাদের পাঁচটা ড্র করব তাহলে কি কি বললাম আমাদের পপুলেশন সাইজ হচ্ছে বিশ এখান থেকে আমি স্যাম্পল ড্র করব স্যাম্পল সাইজ হচ্ছে ফাইভ তাহলে ওই পাঁচটা আমি কিভাবে র্যান্ডমলি ড্র করব দেখুন এইখানে আমি লিখব সমান সমান র্যান্ডম আর এন ডি র্যান্ডম এই আমি ওকে করে দিলাম এই দেখুন সবই চলে আসলো সব আমি টেনে চলে আসি চলে আসলো এখন আমার এই র্যান্ডম নাম্বারকে আমি যাই বারবার চেঞ্জ হতে হবে বারবার চেঞ্জ হবে আমি এখানে যে কোনো অপারেশন করে বারবার চেঞ্জ হবে তার এখানে ফিক্সড করতে হবে এটা কিন্তু এখন ফর্মুলা দেখেন এখানে দেখেন এখানে কিন্তু ফর্মুলা আছে এখানে এখানে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমাদের উঠাতে হবে কিভাবে উঠাবো এখানে জাস্ট এটা কপি করে জাস্ট পেস্ট করতে হবে কিভাবে আমি এটা সম্পূর্ণ যেটুকু র্যাম নম্বর এটা কপি করবো এই আমি কপি করলাম কপি করে পেস্ট স্পেশাল ভ্যালু দিয়ে এই রাইট বাটন ক্লিক করলাম করে দেখেন এখানে পেস্টের অনেকগুলো অপশন আছে ওয়ান টু থ্রি মানে হচ্ছে আমার ভ্যালু করে হবে মানে ফর্মুলা চলে দেবে এই আমি ওয়ান টু থ্রি দিলাম এই দেখুন এখানে আর ফর্মুলা নাই অথবা এখানে আমি পেস্ট স্পেশালে গিয়ে এখানে ভ্যালুতে ক্লিক করে ভ্যালু সিলেক্ট করে ওকে দিই এখন দেখুন আর ইয়ে নাই এখন দেখুন আর কিন্তু ফর্মুলা নাই এটা র্যান্ডম নাম্বার তাহলে র্যান্ডম নাম্বার মানে তো এলোমেলো ভাবে আছে তাহলে আমি পাঁচটা নিব তাহলে কি করব এই র্যান্ডম নাম্বারকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো এস এ এখানে এই পুশ বাটন ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার সাজাবো তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই এই দো শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলাম এই শর্ট ধরে বসে গেছে এখন জাস্ট কি এক দুই তিন চারে পাঁচ এই পাঁচটাকে আমি হাইলাইট করি এই পাঁচটাকে আমি হাইলাইট করলাম হাইলাইট করে এবারে এই সিরিয়াল নাম্বারে আমি আবার অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো শর্ট স্মল এই এই দেখো এই দেখুন তাহলে আমাদের এই যে এই পাঁচটা আচ্ছা আমি একটু কালারটা কালারটা অন্য কালার দিতে আমি একটু অন্য কালার দিই লাল কালার দিই লাল কালার দিই এবার আমি এবার আমি সিডেল নাম্বার কি অ্যাসেন্ডিং সাজায় নি এই দেখুন এখন আমাদের যে পাঁচটা আমাদের স্যাম্পল সাইজ হল পাঁচ তার ধরুন এখানে আমি শুধু উদাহরণ বিশটা দিয়েছি এবং স্যাম্পল সাইজ পাঁচ দিয়েছি আপনাদের যখন লার্জ স্যাম্পল সাইজ হবে এবং এক্সেল সিটে করে জাস্ট প্রথমে টেবিল করে নিলাম টেবিল করে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম জেনারেট করে আমি এখানে অ্যাসেন্ডিং ওভার সাজে নিই প্রথম পাঁচটা অথবা প্রথম দশটা অথবা প্রথম বিশটা আপনার যে কটা স্যাম্পল সাইজ সেটা হাইলাইট করে কালার কালো তাহলে এখানে এইখানে আমার স্যাম্পল সাইজ কি হলো এখানে আমার স্যাম্পল সাইজ হলো দুই স্যাম্পল হচ্ছে দুই পাঁচ বারো পনেরো বিশ এই হচ্ছে আমার স্যাম্পল নাম স্যাম্পলিং মেথড এখন তো আমি শুধুমাত্র আমার স্যাম্পলটাই সিলেক্ট করতে চাই এখানে পুশ বাটন ক্লিক করবো করবার বাই কালার আছে এই কালারটাকে আমি সিট করব সরি এটা না এটা হবে আপনাদের ফিল্টার এই ফিল্টার দিয়ে আমি শুধু কালারকে দেবো এই এখানে কপি করে নিয়ে এই কটা আমি কপি করে নিয়ে কপি করে নিয়ে আমি আরেকটা শিটে নিয়ে যাব এই হচ্ছে আমার স্যাম্পুল এখানে কিন্তু আমার সব এখানে কিন্তু আমার অ্যাড্রেস আছে এখানে কিন্তু আমার এই দেখুন এখানে আমার অ্যাড্রেস আছে তারপর মোবাইল নাম্বার থাকবে সব কিছু কিন্তু এখানে নিতে হবে এখান থেকে এই যে অ্যাড্রেস আছে না অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অর্থাৎ ওই পার্টিসিপেন্ট কে ওই এলিমেন্ট কে ধরার জন্য যে যে ইনফরমেশন দরকার মানে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি এই স্যাম্পলিংটা করবো তাহলে দেখুন এখানে আমার স্যাম্পল সাইজ কত ছিল পাঁচ ছিল এবং সেটা আমার দুই ছিল পাঁচ ছিল বারো ছিল পনেরো ছিল বিশ ছিল এই হচ্ছে আমার স্যাম্পল র্যানম সিম্পল র্যানম স্যাম্পলিংটা করলাম কিসের মাধ্যমে এক্সেলের মাধ্যমে এইভাবে আমরা পরবর্তীতে সবগুলো স্যাম্পলিং আমি ওয়ান বাই ওয়ান করে দেখাব তো আজকে এখানেই সবাইকে আবারও ধন্যবাদ সালামু আলাইকুম